দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে হামাস, হিজবুল্লাহ ও ইরানের তুমুল যুদ্ধ চলছে, যার জের ধরে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটতে পারে। দর্শক, আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর আপডেট আন্তর্জাতিক সংবাদ। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানাব, কুরুস্কে 40% এলাকার দখল হারিয়েছে ইউক্রেন। এরপর জানাব, সৌদি আরবে এক সপ্তাহে প্রায় 20,000 প্রবাসী গ্রেফতার। আরো জানাবো, মানসিক সমস্যায় ইসরায়েলি সেনারা, 6 জনের আত্মহত্যা। এরপরে জানাবো, পারমাণবিক যুদ্ধের উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র, জানিয়েছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এবং সর্বশেষে জানাবো, সিরিয়ায় বিমান হামলা, হিজবুল্লাহর সিনিয়র কমান্ডারকে হত্যা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানুন বিস্তারিত। কুরুস্কে 40% এলাকার দখল হারিয়েছে ইউক্রেন। রাশিয়ার কুরুস্কে দখল করা ভূখণ্ডের 40%-এর বেশি এলাকার উপর নিয়ন্ত্রণ হারিয়েছে ইউক্রেন। রাশিয়ার পাল্টা আক্রমণের মুখে এটি ঘটেছে বলে দাবি করেছেন দেশটির সামরিক কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইউক্রেন জেনারেল স্টাফের এক ঊর্ধ্বতন কর্মকর্তার দাবি, আগস্ট মাসে কুরুস্কে আকস্মিক অভিযান চালিয়ে প্রাথমিকভাবে 1,376 বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছিল ইউক্রেন। তবে এখন এই পরিমাণ কমে 800 বর্গ কিলোমিটার হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুশ ভূখণ্ডে এটি ছিল কোনো বিদেশি শক্তির প্রথম স্থল অভিযান। এই আক্রমণে কিয়েভের উদ্দেশ্য ছিল ইউক্রেনের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে রুশ হামলার তীব্রতা কমিয়ে আনা, তাদের অগ্রযাত্রা থামানো ও যুদ্ধবিরতি আলোচনায় বাড়তি চাপ সৃষ্টির সুযোগ হাতে রাখা। তবে রুশ বাহিনী এখনও পূর্ব ইউক্রেনের ডোনেস্ক অঞ্চলে অগ্রগতি বজায় রেখেছে। ইউক্রেনীয় সেনাবাহিনীর তথ্য মতে, কুরুস্কে প্রায় 11,000 উত্তর কোরীয় সেনা উপস্থিত রয়েছে, তবে তাদের বেশিরভাগই এখনও প্রশিক্ষণরত। রাশিয়া উত্তর কোরীয় সেনার উপস্থিতি স্বীকার বা অস্বীকার করেনি। ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রধান জানিয়েছেন, কুরুস্কে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালানোর পাশাপাশি পূর্ব ইউক্রেনের 2টি রণক্ষেত্র ও দক্ষিণে আসন্ন পদাতিক হামলার মোকাবিলা করতে হচ্ছে ইউক্রেনীয় সেনাদের। এই সংঘাত পূর্ব ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের ক্রমাগত পাল্টাপাল্টি হামলা সামরিক ও কূটনৈতিক সমাধানের পথ জটিল করে তুলেছে। এদিকে রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের কুরাখোব অঞ্চলে প্রতিদিন 200 থেকে 300 মিটার করে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে ইউক্রেন। কিছু এলাকায় সাজোয়া যান ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তায় গুরুত্বপূর্ণ প্রতিরোধ ভেঙে ফেলেছে তারা। ডোনেস্কের গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র পোকরোবস্কে যাওয়ার পথে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি শহর হচ্ছে কুরাখোব। বর্তমানে রাশিয়ার 5,75,000 সেনা ইউক্রেনে যুদ্ধ করছে বলে দাবি কিয়েভের। এ সংখ্যা 6,90,000-এ পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছে তারা। তবে নিজেদের সেনার সংখ্যা প্রকাশ করেনি মস্কো। বৃহৎ ও উন্নত প্রযুক্তি সম্পন্ন রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেন রাশিয়ার সরবরাহ লাইন, অস্ত্রাগার ও বিমান ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে। চলতি মাসে কিয়েভকে রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপরে ব্রিটিশ স্টর্ম শ্যাডো ও মার্কিন ATACMS ক্ষেপণাস্ত্র রাশিয়ার অভ্যন্তরে নিক্ষেপ করে ইউক্রেন। রাশিয়া এই হামলাকে পশ্চিমাদের উস্কানি হিসেবে বিবেচনা করেছে, হামলার প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছে ক্রেমলিন। এদিকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা চালাচ্ছে ইউক্রেন। এর পাশাপাশি কিয়েভ, সুমি ও খারকিভে বিমান প্রতিরক্ষা জোরদার করার পরিকল্পনা নিয়েছে তারা। দর্শক, এখন জানাবো, সৌদি আরবে এক সপ্তাহে প্রায় 20,000 প্রবাসী গ্রেফতার। সৌদি আরবে 19,696 জন অবৈধভাবে বসবাসকারী প্রবাসী ও সংশ্লিষ্টদের গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। শনিবার 23 নভেম্বর সৌদি প্রেস এজেন্সি এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 14 নভেম্বর থেকে 20 নভেম্বরের মধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে। সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, আবাসিক আইন লঙ্ঘনের দায়ে মোট 11,336 অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার দায়ে 5,176 এবং শ্রমে আইনের অধীনে আরও 3,184 জনকে গ্রেফতার করা হয়েছে। সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টার দায়ে গ্রেফতার করা হয়েছে 1,547 জন। তাদের 65% ইথিওপিয়া, 32% ইয়েমেন ও বাকি 3% অন্যান্য দেশের নাগরিক।
আরও 71 জনকে সৌদি থেকে পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের চেষ্টা করার সময় ধরা হয়েছে। এছাড়াও অবৈধভাবে পরিবহন ও আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও 22 জনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। মোট 22,654 জন প্রবাসী বর্তমানে বিচারের প্রক্রিয়াধীন রয়েছেন। তাদের মধ্যে 19,651 জন পুরুষ ও 3,007 জন নারী। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিবহন ও আশ্রয় প্রদান সহ অবৈধভাবে প্রবেশে সহায়তা করার দায়ে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড, 10 লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এছাড়া যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করাও হতে পারে। দর্শক, এখন জানাবো মানসিক সমস্যায় ইসরায়েলি সেনারা 6 জনের আত্মহত্যা। গাজা ও লেবানন যুদ্ধের জেরে সম্প্রতি ইসরায়েলের কমপক্ষে 6 সেনা আত্মহত্যা করেছেন। ইসরায়েলি সৈনিক ইয়েডিওথ আরনোথ শুক্রবার এক প্রতিবেদনে গাজা উপত্যকা এবং দক্ষিণ লেবাননের দীর্ঘস্থায়ী যুদ্ধ থেকে সৃষ্ট গুরুতর মানসিক যন্ত্রণাকে সেনাদের আত্মহত্যার প্রাথমিক কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, মানসিক অসুস্থতার চিকিৎসা নিচ্ছেন দেশটির সামরিক বাহিনীর আরও হাজার হাজার সদস্য। এ তথ্য প্রকাশ করেছে দেশটির একটি সংবাদ মাধ্যম। তবে আত্মহত্যার সংখ্যা আরও অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, মানসিক সমস্যায় ভোগা 1/3 সেনার মধ্যেই রয়েছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের লক্ষণ। তাদের দাবি, চলমান যুদ্ধে আহত সেনার চেয়ে মানসিক রোগে ভুগছেন এমন সেনার সংখ্যা বেশি। এক তদন্ত রিপোর্টের তথ্য অনুসারে মানসিক আঘাতে ভুগছেন এমন সৈন্যের সংখ্যা যুদ্ধের শারীরিক আঘাতপ্রাপ্তদের ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইয়েডিওথ আহরনোথ বিশেষজ্ঞদের উদ্ধৃতি করে বলেছে, সামরিক অভিযান শেষ হয়ে গেলে এবং সেনারা স্বাভাবিক জীবনে ফিরে আসার পরে এ মানসিক স্বাস্থ্য সংকট কেটে যাবে। সংবাদ আনাদোলু এজেন্সির। দর্শক, এখন জানাবো পারমাণবিক যুদ্ধের উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র, জানিয়েছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোরীয় উদ্দ্বীপে উত্তেজনা ও উস্কানি বৃদ্ধির অভিযোগ করেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি বলেছেন, কোরীয় উদ্দ্বীপ এর আগে কখনোই পারমাণবিক যুদ্ধের বড় ঝুঁকির সম্মুখীন হয়নি। শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম KCNA-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এক সামরিক প্রদর্শনীতে দেয়া বক্তব্যে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা বলেন, পিয়ংইয়াংয়ের বিরুদ্ধে সবসময় আগ্রাসী ও প্রতিকূল মনোভাব রয়েছে মার্কিন প্রশাসনের। যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতির কড়া সমালোচনা করে কিম দাবি করেন, বিশ্বজুড়ে উত্তেজনা ছড়াচ্ছে ওয়াশিংটন। সেই সাথে বাইডেনের বিরুদ্ধে অভিযোগের তীর তুলে বলেন, পরমাণু যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে মার্কিন প্রশাসন। তিনি বলেন, কোরীয় উদ্দ্বীপে বিবাদমান পক্ষগুলো কখনো এতটা তীব্র ও বিপজ্জনক সংঘাতের মুখোমুখি হয়নি, যা ধ্বংসাত্মক থার্মোনিউক্লিয়ার যুদ্ধে রূপ নিতে পারে। কিম যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও কথা বলেন। ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় সব সময় পিয়ংইয়াং আগ্রাসী মনোভাবের শিকার বলেও ক্ষোভ ঝাড়েন তিনি। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে একাধিক বৈঠকের উদাহরণ টেনে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হতাশা প্রকাশ করে বলেন, আমরা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে যতদূর যেতে পারি তত দূরে গেছি, কিন্তু সেসব আলোচনা থেকে কেবল এটাই দেখা গেছে যে উত্তর কোরিয়ার প্রতি তাদের আগ্রাসী ও বৈরী নীতি কখনোই বদলাতে পারে না। সিউলের কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের রিসার্চ ফেলো হং মিন বলেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের আগে কূটনীতির দরজা খোলা রেখে উত্তরের পারমাণবিক ক্ষমতার উপর জোর দেওয়ার চেষ্টা করতে পারেন কিম জং উন। নতুন করে যে কোনো ধরনের আলোচনা পুনরায় শুরু করা এবং মার্কিন বৈরী মনোভাবের পরিবর্তনের আহ্বান জানানোর আগে ট্রাম্পকে তার সহাবস্থানের ইচ্ছা দেখানো উচিত, কিম হয়তো এমনই ইঙ্গিত দিতে যাচ্ছেন, সূত্র রয়টার্সের। দর্শক, এখন জানাবো সিরিয়ায় বিমান হামলা, হিজবুল্লাহর সিনিয়র কমান্ডারকে হত্যা। সাম্প্রতিক বিমান হামলায় ইসরায়েলি সামরিক বাহিনী সিরিয়ায় হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডারকে হত্যা করেছে। তিনি 2007 সালে ইরাকে মার্কিন সেনাদের উপর হামলার পরিকল্পনা করতে সহায়তা করেছিলেন বলে জানা গেছে। মার্কিন সংবাদ মাধ্যম এ দাবি করেছে বলে শনিবার 23 নভেম্বর এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে NBC নিউজ জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় নিহত আলী মুসা দাকদুক মার্কিন সেনাদের উপর কারবালার অভিযানে প্রধান ভূমিকা পালন করেছিল।
যেখানে আমেরিকান নিরাপত্তা দলের ছদ্মবেশে যোদ্ধারা একটি ঘাঁটিতে প্রবেশ করে গুলি চালিয়ে 5 মার্কিন সেনাকে হত্যা করেছিল। ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা এনবিসিকে বলেছেন, কখন বা কোথায় সিরিয়ায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বা এটি বিশেষভাবে দাগদুককে লক্ষ্য করেছে কিনা তাও স্পষ্ট নয়। জানা যায় দাগদুক মার্কিন বাহিনীর হাতে ধরা পড়েছিল, কিন্তু পরে বাগদাদ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর ইরাকি সরকার তাকে ছেড়ে দেয়। গত সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলার পাশাপাশি সিরিয়াতেও আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। বৈরুতে ইসরায়েলের অব্যাহত হামলার মুখে অনেক হিজবুল্লাহ যোদ্ধা সিরিয়াতে আশ্রয় নিয়েছে। দর্শক, এই হলো আমাদের আজকের সংবাদ। পরবর্তী সংবাদটি পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।